এরপরের প্রশ্ন হলো, আমাদের দেশে মাজার ভক্ত ভাইদের যখন আমরা বলি আপনার পীর সাহেব এবং মাজারে সিজদা করেন কেন, তখন তারা উত্তরে বলেন, আপনারা যেভাবে শিক্ষকবৃন্দকে অথবা বড়দেরকে দাঁড়িয়ে সম্মান করেন, আমরাও তাদেরকে মাথা ঝুঁকিয়ে সম্মান করি। শেখের নিকট প্রশ্ন হচ্ছে, সিজদাকে তারা সিজদা না বলে সম্মানসূচক মনে করছে, এক্ষেত্রে তা কতটুকু বৈধ? দেখুন, কাউকে যদি সম্মান দেখাতে গিয়ে সিজদা করা যায়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর পর সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেখাতে গিয়ে, শ্রদ্ধা দেখাতে গিয়ে সাহাবায়ে কেরাম সিজদা করেছেন না? কি বলেন, কোন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভক্তি করতে গিয়ে কোন সাহাবি কেন? সব সাহাবি তো তার সিজদা করার কথা, ঠিক না? ঠিক, তাকে তো সবচেয়ে বেশি সম্মান জানাতে হয়, সবচেয়ে বেশি সম্মান জানাতে হয়, সবচেয়ে বেশি ইজ্জত জানাতে হয়, সবচেয়ে বেশি তাকে শ্রদ্ধা করতে হয়, এটা ঈমানের দাবি। সাহাবায়ে কেরাম তাকে কত বেশি সম্মান জানাইতেন, কিন্তু সেই সম্মান জানানোটা তারা কি সিজদা দেওয়ার মাধ্যমে প্রকাশ করেছেন? যদি সবাই এরকম করতেন, তাহলে হাজার হাজার হাদিস পাওয়া যাইতো এরকম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাতে গিয়ে সিজদা করেছেন সাহাবিরা, এরকম তো কোনো হাদিস পাওয়া যায় না। তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সাহাবিরা সিজদা করে যে সম্মান না জানায়, আপনি আপনার জীবিত বা মৃত কোনো পীরকে, কোনো আপনার শ্রদ্ধাভাজন ব্যক্তিকে আপনি যদি সিজদা দিয়ে সম্মান জানান, তাহলে এই সম্মান জানানো এটা কি সাহাবি থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রকার অনুমোদিত নাকি অননুমোদিত? সম্মান জানার পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের চাইতে যদি আপনি বেশি বুঝেন মনে হয়, তাহলে তো এই বেশি বোঝাটা গ্রহণযোগ্য হতে পারে। সিজদা এটা ইবাদত। সিজদা এটা কি? শুধু ইবাদত না, মৌলিক ইবাদত। আর এই ইবাদত শুধুমাত্র কার হবে? আল্লাহর হবে। আপনি ওটাকে তাজিমি সিজদা কেন বলবেন? তাজিমি সিজদার যদি অপশন খোলা থাকতো, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিমি সিজদার অপশন খোলা রাখতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন। যদি সম্মান জানাতে গিয়ে সিজদা করা যেত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাতে গিয়ে সিজদা করা হতো, ঠিক না? ঠিক, সেটা যেহেতু হয় নাই, তার চাইতে বেশি সম্মান পাওয়ার হকদার কেউ আর না। অতএব অন্য কারোর ক্ষেত্রে তাজিমি সিজদা এটার কোনো সুযোগ নাই। সিজদা এটা ইবাদত, আল্লাহ ছাড়া কারোর জন্য এটা নিবেদন করা শিরক, এটা শিরক। অতএব এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দ্বিতীয়ত কথা হলো, দাঁড়িয়ে সম্মান জানার কথা বলেছেন প্রশ্নের মধ্যে, কেউ আসলে তাকে সম্মানার্থে দাঁড়িয়ে যাবেন কি না? উত্তর হলো না। স্কুল কলেজ সহ অফিস আদালত সহ সারা দুনিয়াতে প্রথা প্রচলিত আছে ঠিক, কিন্তু আমরা যখন কোরআন এবং হাদিস থেকে উত্তর জানার চেষ্টা করব, তখন দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কাউকে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যে সম্মান দেখাবে না। আজকাল দেখবেন যে দাঁড়ায় সম্মান করে, পারলে নাইসা সম্মান করে, আরো কতভাবে সম্মান করে, কিন্তু পেছনে ঠিকই দুর্নাম করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সম্মান শিখিয়েছেন, সেই সম্মান কি? যে অন্তর থেকে শ্রদ্ধা হবে, সম্মান হবে, আপনার সাথে বেয়াদবি করা হবে না, আপনার নির্দেশকে লঙ্ঘন করা হবে না, আপনার যৌক্তিক কোনো নির্দেশনাকে অমান্য করা হবে না, সামনে আপনাকে শ্রদ্ধা দেখানো হবে, পেছনেও শ্রদ্ধা দেখানো হবে, এটা হলো আসল শ্রদ্ধা। সামনে দেখলে একেবারে লম্বা দাঁড়া হয়ে আসসালামু আলাইকুম স্যার, ভাই, বজনা, বড় ভাই, চাচা, আঙ্কেল বলে একেবারে গাল শুকিয়ে ফেললেন, পিছনে চলে গেলে আপনার আজে বাজে মন্তব্য করলেন, এটা কি সম্মান দেখানো হলো? না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তবে কেউ যদি অসুস্থ আছেন, মুরব্বি আসেন, তিনি বাহির থেকে আসলেন, তাকে একটু ধরে হেল্প করা লাগে, বসানোর জন্য চেয়ারটাতে আগায় দেওয়া লাগে, এই সমস্ত কাজে দাঁড়ানো নিষেধ নয়। কারণ একজন সাহাবি অসুস্থ অবস্থায় আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দাঁড়াও তাকে ধরার জন্য, অর্থাৎ তিনি অসুস্থ ছিলেন, তাকে ধরে হেল্প করার জন্য দাঁড়িয়ে সাহাবিদের অনেকে অগ্রসর হয়েছেন, সেটা ঠিক আছে। নিছক সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া এটা কোনো সুন্নাহ নয়।